আমার বাবা শিবনারায়ণ দাস সবসময় একটি কথাই বলে গিয়েছেন এই দেশের নিপীড়িত নির্যাতিত যে সকল মানুষ রয়েছে তাদের জন্যে কথা বলতে হবে কোনো সময় আপোষ করেননি কোনো এমন কোনো কিছুর সাথে যেটা তার নিজের যে অস্তিত্ব আমাদের বাংলাদেশের যে অস্তিত্ব মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযোদ্ধের যে চেতনা এই দেশের অসাম্প্রদায়িক রাজনীতি এবং ভাই ভাইয়ের প্রতি সবার প্রতি যে ভালোবাসা ভাতৃত্ব বোধ এবং সবার সাথে সবাইকে নিয়ে এই দেশের এই যে যুদ্ধ এখানে এখানে আমার বাবা কোনো সময় সেই জায়গাগুলো থেকে আপোস করেনি আমাকে ক্ষমা করবেন আমি অনেক শব্দ খুঁজে পাচ্ছি না আজকে আপনাদের সবার চোখ দেখে আমার একটা কথাই মনে পড়ছে বাংলাদেশে হয়তো অনেক নেগেটিভিটি রয়েছে অনেক খারাপ কথা রয়েছে কিন্তু অনেক 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 ভালো মানুষ রয়েছেন যারা আমার বাবার জন্য এগিয়ে এসেছেন আমার বাবাকে ভালোবাসেন তাই আপনারা এখানে সবাই জড়ো হয়েছেন আমার বাবাকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন আমি সবার কাছে কৃতজ্ঞ আমি সবার কাছে দোয়া প্রার্থী সবার কাছে প্রার্থনা চাই আমার বাবার যে আদর্শ ছিল তারা আপনারা আমার বাবার আদর্শে আদর্শিত হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন দয়া করে অনু অনুরোধ রইল এই দেশে যত কিছু খারাপ রয়েছে সেগুলোকে ভুলে গিয়ে ভালো যদি অল্প কিছু থেকে থাকে সেই অল্প কিছুকে সামনে নিয়ে আপনারা এগিয়ে চলুন আমার বাবা শিবনারায়ণ দাস সবসময় একটি কথাই বলে গিয়েছেন এই দেশের নিপীড়িত নির্যাতিত যে সকল মানুষ রয়েছে তাদের জন্যে কথা বলতে হবে যারা আজ কথা বলতে পারছে না যাদের আজকে কথা বলার ক্ষমতা নেই যারা আপনারা ক্ষমতাসীন রয়েছেন তারা দয়া করে প্রত্যেকটি মানুষের জন্যে কথা বলুন দয়া করে সবাইকে সাথে নিয়ে এই দেশটিকে এগিয়ে নিয়ে যান আমার আর তেমন কিছু বলার নেই আপনাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার বাবা চলে গিয়েছেন কিন্তু এই দেশটি রয়েছে এ দেশের মানুষ রয়েছে এ দেশের সবাই আমার বাবাকে প্রচণ্ড ভালোবাসেন এইখানে যতজন সমা জমায়েত হয়েছেন যতজন এসেছেন আমার বাবার জন্যে এটি তার একটি প্রতিফলন